ওকে 2020 সালের 17 আগস্ট অঙ্কুশ এফএফ তার ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও আপলোড করে, এই ভিডিওটা কিন্তু ফ্রি ফায়ার ইতিহাসের সর্বোচ্চ কিল রেকর্ড হিসেবে কিন্তু এখনও রয়েছে আমাদের রিভাইভ সিস্টেমটা চালু হওয়ার আগ পর্যন্ত। অনেক ইউটিউবার কিন্তু অনেক চেষ্টা করার পর কিন্তু এই রেকর্ডটা এখনও ভাঙতে পারেনি, আর আমার মতে কিন্তু এটা ভাঙা আর সম্ভব না, কারণ এখন কিন্তু আমাদের রিভাইভ সিস্টেমটা চালু হয়ে গেছে। আর এই ভিডিওর কিন্তু যে কোনো একটা পর্যায়ে কিন্তু আমাদের গিভওয়ের একটা অ্যানাউন্সমেন্ট থাকবে, তোমরা কিন্তু অবশ্যই সেই অ্যানাউন্সমেন্টটা শুনবা। ওকে এবার চলো আমাদের ম্যাচটার উপর রিয়াকশন দেওয়া যায়। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যখন এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় তখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের নাম ছিল অঙ্কুশ এফএফ, তবে বর্তমানে কিন্তু সেটা আমাদের আলফা ফ্রি ফায়ার করে দেওয়া হয়েছে। আমার জানার মধ্যে কিন্তু দুই বন্ধুর মধ্যে কিন্তু ঝামেলা হয়েছে, একজন হলো আলফা আর একজন কিন্তু হচ্ছে অঙ্কুশ, তো এই দুজন মিলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে, তবে পরবর্তীতে যে কোনো একটা ঝামেলার কারণে কিন্তু এই বিষয়টা হয়েছে, হয়তো বা টাকা পয়সা বা যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। তো ওই দিকে আমরা না যাই, আমরা কিন্তু ভিডিওটা এনজয় করি। তো এখানে কিন্তু আমাদের পুরগাটুরির যে ম্যাপটা রয়েছে এখানে কিন্তু অঙ্কুশ হিসেবে প্ল্যানিং করলো। সামনে কি পাইছে? আচ্ছা, MP40 পেয়ে গেছে, আর এখানে হচ্ছে আমাদের P90টা, আমাদের M87টা নিল, P90টা ফেলাই দিচ্ছে। ওকে সামনে একটা এনিমি ভাই, একদম দুই শটে কিন্তু কুপোকাত, মানে দুইটা শট মারছে একদম মাথার কুলে ডুলে উড়ে গেছে। আচ্ছা, এখান থেকে কিন্তু M87টা নিচ্ছে, আর হচ্ছে আমাদের MP40টা, এখানে দুটো মেডিকেট ফেলাইছে, আর M87 এমনটা একটু বেশি করে নিল। আচ্ছা, উপরে যাচ্ছে, উপরে কি এনিমি আছে কি জানে, ওই জানে ভালো না, উপরে কোনো এনিমি। ওই ভাই, দুইটা এনিমি অলরেডি, একজন ডাউন আর একজন আছে, এও শেষ ভাই, দুইটা ডাউন, বাকি দুজন কই? স্কট ভার্সেস সোলো কিন্তু এটা, আর বাকি দুজন কই গেল? অবশ্যই এদের টিমমেট আশেপাশে আছে, তবে তারা কোথায় আল্লাহ জানে, আশেপাশে আছে অবভিয়াসলি, এইটুকুর মধ্যে ব্রাজিলিয়ার মধ্যে ছিল, খুঁজতেছে অঙ্কুশ এফএফ যে আসছে কিনা, তবে না ও পাচ্ছে না। এই যে সামনে একটা নিমে, দুই শট লাগছে, আর একটা শট, একটা ডাউন। ও আচ্ছা, বুঝতে পারছে, এখানে কিন্তু আলাদা টিমের কিন্তু দুটা প্লেয়ার ছিল, অঙ্কুশ এফএফ কিন্তু একে মারছে, আর ওই প্লেয়ারটা কিন্তু আগের প্লেয়ারকে মেরে দিছে। আচ্ছা, ভালো হয়েছে। আর এখানে কিন্তু অঙ্কুশ এফএফের কাছে আমাদের AWM আর আমাদের M87টা আছে, সামনে দুটো প্লেয়ার কী করবে, একটা লাগাইছে 150, আর একটা ভাই একজন ডাউন, এখান থেকে ভেস্টটা আপগ্রেড করে নিয়ে যাচ্ছে। ওকে সামনে কিন্তু একজন ডাউন ছিল, তবে সে ডাউন থাকবে না অবভিয়াসলি, কিন্তু রিভাইভ পেয়ে যাবে ভাই, ফুল স্কোয়াড ভাই, এই যে শেষ, একটা স্কোয়াডের একটা প্লেয়ার ছিল মনে হয়, ওকে একদম ফিনিশ করে দিচ্ছে। এখানে কিন্তু আরেকটা স্কোয়াড ছিল, দুইটা প্লেয়ারকে আমি দেখছিলাম, নাই এখানে আশেপাশে খুঁজতেছে, নাই কী হলো, এখানে কিন্তু অনেক প্লেয়ার দেখছিল, তবে এখন কিন্তু বর্তমানে একটা প্লেয়ারও দেখছি না। এই যে এসে সামনে একটা প্লেয়ার আছে, এক শট, দুই শট খাইছে, কি ভাই দুই শটে কেমনে মরে, আমি বুঝলাম না, দুইটা বডি শটে কেমনে মরে যায়, ও কি হিল করছিল না নাকি মেডিকেট ছিল না, আল্লাহ জানে, যে কোনো একটা কিছু হবে, নাহলে দুইটা শটে কখনোই মরতো না, তাও আবার হেডশটও লাগেনি, জাস্ট বডি লাগছে। এখানে আশেপাশে প্রচুর এনিমি আছে, সামনে মনে একটা এনিমি দেখছে ও, বুঝতে পারছো, জুম করে মনে দেখছে, এই যে সামনে একটা প্লেয়ার, দুইটা শট খাইছে, AWM একটা শট, শেষ, দুইটা হচ্ছে আমাদের M87 শট, একটা AWM, শেষ, জায়গায় ফিনিশ। আচ্ছা, এখানে কিন্তু আমাদের চলে আসছে কোন জায়গায়, ব্রাজিলিয়ার একদম মেন পয়েন্টে, ও খালি এইটুকুর মধ্যে ঘোরাফেরা করতেছে, ব্রাজিলিয়া আসলে তখন প্রচুর পরিমাণে এনিমি থাকতো, যার কারণে কিন্তু ভাই উপর একটা এনিমি, কখন ছিল ভাই হেলথের অবস্থা, ভাই হেলথের অবস্থা কিন্তু 50-এ নামায় নিয়ে আসছিল, আর একটু হলে শেষ, বাপরে বাইসে গেছে। আসলে অঙ্কুশ এফএফ কিন্তু বুঝতে পারেনি যে এই জায়গাটা এনিমি ছিল, হঠাৎ করে কিন্তু উপরে উঠে দেখেছে এনিমি, নাহলে অবশ্যই ওঠার পজিশন কিংবা ওঠার যে স্টাইলটা সেটা আলাদা থাকতো, ও নিজেও সারপ্রাইজ হয়ে গেছে, আমি নিজে সারপ্রাইজ হয়ে গেছে যে কোথায় এনিমি বুঝতে পারি নাই। যাই হোক, উপর থেকে আরেকটা এনিমি ফায়ার দিছে ভাই, এক ফায়ারে হেলথ কিন্তু শত্রুর নিচে নামে নিয়ে আসছে, এনিমিগুলো কিন্তু ভালো প্রো, কিন্তু এখানে কিন্তু এনিমিটা নামছে উপর থেকে, দেখছো লাভ দিয়ে চালের উপর থেকে নামছে, অঙ্কুশ এফএফ তার কিন্তু পজিশন চেঞ্জ করে নিল, উপরে কি আসবে, এই ভুলটা কি করবে কে জানে, ভুলটা করার কথা না ভাই, সত্যি আসছে, দুটো শট খাইছে, আরেকটা শট, জাস্ট ওয়ান শট খালি শেষ, একজন ডাউন, আরেকজন আসছে কিন্তু, আরেকটা ডাউন, আরেকজন ভাই, এই প্লেয়ারটা মারতে হবে, এটাও ডাউন, ও ভাই স্কোয়াডই শেষ, তিনজন ছিল ভাই, তিনজনে একসাথে এসেও পারলো না, কি বলদের মতো ভাই, মানে ফায়ার করলো, কিছুই বুঝলাম না। আর এই প্লেয়ারটা নেট ছিল না যত সম্ভব, প্লেয়ারটা কিন্তু একদম ডাউন করে দিচ্ছে, না না নেট ছিল, হয়তো বা অন্য মনস্ক ছিল, দেখছো এখানে ও নড়াচড়া করতেছে, হয়তো বা নেট ছিল তবে অন্য মনস্ক হয়ে গেছিলো। এখানে কিন্তু অঙ্কুশ এফএফ আমাদের ফায়ার ব্রিগেড যে আমাদের পজিশনটা সেখানে চলে আসছে, আর সামনে কিন্তু একটা নেমে, একটা না দুটা কিন্তু, একটা কিন্তু 180 খাইছে, আর সামনে আরেকটা, এটা 150 খাইছে, 150-তে কুপঘাত ভাই, আরও 150 খাইছে, এটা আবার ওর টিমমেট আসছে, ও কিন্তু 150 খাইছে, আর আগেরটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, আর সামনে যে ওয়ালের পিছনে একটা আছে কিন্তু 150 খাওয়া, এই প্লেয়ারটা আরেকটা শট খালি শেষ, আবার হচ্ছে গাড়ি নিয়ে আসছে একজন, এটা কিন্তু ডাউন, আরেকটা প্লেয়ার আছে, এখানে আরেকটা প্লেয়ার আছে অবভিয়াসলি, কোথায় গেল, ও ভাই ফুল স্কোয়াডই তো ভাই, হেলথের অবস্থা
ভাই এখান থেকে সরো সরো, এই প্লেয়ারটাও শেষ, আরেকজন জাস্ট আরেকটা প্লেয়ার। ভাই কেমনে ধরছিলো চেপে, তিনটা প্লেয়ার একসাথে চেপে ধরছিলো, তারপরও পারলো না, মোটর সাইকেলের মতো হিরোর মতো এন্ট্রি নিয়ে ঠাস করে পড়ে গেল। আচ্ছা এখানে কিন্তু ব্রাজিলে আবার চলে আসছে ব্রাজিলের দিকে, আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, দেশও খাইছে আরেকবার, শেষ। ও মানে ফায়ার করারও সুযোগ পায় নাই, মানে দেখেই নাই ফায়ার করবে কি, দেশও খায় আগেই বসে আছে। যাই হোক সামনে কিন্তু যাচ্ছে একদম ব্রাজিলের মেন পয়েন্টে। এক কথায় আমাদের বারমুডার পিক যেরকম, সেরকম কিন্তু আমাদের পুরগেটের যে ম্যাপটা আছে সেটা কিন্তু ব্রাজিলের সেমন। ভাই এখানে কিন্তু আরেকটা প্লেয়ার, 200টা ডাউন, আরেকটা প্লেয়ার, এটাও ডাউন। ভাই সাপ, আরেকটা প্লেয়ার, ভাই তিনটা ডাউন, লাস্ট ওয়ান। ভাই কিরে ভাই, কোনো ফায়ারে দিতে পারলো না, চারটা প্লেয়ার জায়গা কেমন শেষ হয়ে গেল কি ভাই, একটা ফায়ার তো দেওয়া উচিত ছিল, ফায়ারই করতে পারেনি লাস্ট দুইটা প্লেয়ার, মানে বসে বসে মনে হয় নাটক দেখলো এমন মনে হলো আমার কাছে। আশেপাশে কি আর প্লেয়ার আছে ভাই, বলতে বলতে পিছন থেকে ফায়ার দিয়েও দিছে, মনে হয় আরেকটা স্কট চলে আসছে যা মনে হচ্ছে আমার। হুম হুম হুম, ওই যে সামনে একটা দেশও খেয়ে গেছে, আরেকটা শটে কিন্তু ডাউন আছে, আরেকটা প্লেয়ার কিন্তু কাছে কাছে ছিল। কই প্লেয়ারটা, আচ্ছা গ্রেনেড মেরে দিচ্ছে, গ্রেনেডের নক হলেই কিন্তু লাভ, কিন্তু হয়নি, ওর গ্রেনেডে ওই ড্যামেজ খেলো নাকি আমাদের পিছন থেকে ফায়ার দিল কিছু তো বুঝলাম না। এই প্লেয়ারটা কিন্তু ভালো ড্যামেজ খাইছে, ভাই ঘিরে ধরছে একদম, বাপরে চারটা প্লেয়ার মানে স্কট ফুল স্কটে কিন্তু ঘিরে ধরছে। ভিতরে কিন্তু আমাদের হচ্ছে গ্রেনেড ফেকছে, আর কি গ্রেনেড মারছে, তবে গ্রেনেডটা কিন্তু ভিতরে ঢুকে নাই, বেঁচে গেছে। ভাই চারটা প্লেয়ার ধরছে একদম ঘিরে, দেখা যাক এখান থেকে বের হতে পারে কি না, একটা প্লেয়ার ডাউন হলে কিন্তু লাভ হয়ে যেত। আরে ভাই আরেকটা শট, ভাই হেলথ দেখছো 27 করে ফেলছে, এখানে কিন্তু চারটা প্লেয়ার স্প্যাম করা শুরু করবে এখনই, শিওর ভাই এখানে গ্রেনেড ফেকছে আবার। সরো সরো এখান থেকে সরো, বাপরে এখান থেকে বাঁচতে বাইসে ফিরতেছে কেমন সেটা তো বুঝতে পারতেছি না, আমি মনে হয় না বাঁচতে পারবে এখান থেকে, পারবে কি দেখছো বুদ্ধি, ওখানে কিন্তু ল্যান্ডমাইন পুঁতে আসছে, একবার ড্যামেজ খেলে ওর জন্য সুবিধা হবে ফাইট নেওয়া, দেখা যাক উপরে উঠে আসে কিনা এনিমিগুলো, এনিমিগুলো কিন্তু ভালো বুদ্ধিমান আছে, উঠতেছে না, ল্যান্ডমাইনগুলো হয় ফুটিয়ে উঠবে, হয়তো দেখছো ফুটাই উঠছে, এনিমিগুলো বুদ্ধিমান আছে। এখান থেকে আবার লাভ দিয়ে নেমে গেল, এখানে কিন্তু প্লেয়ার একটা মারো শেট ডাউন করতে পারে নাই, এখানে আরেকজনকে কিন্তু 2 শট মারছে, আরেকটা শট খালি কিন্তু শেষ হয়ে যেত, তবে সম্ভব না এক জায়গায় দাঁড়ায় ফাইট করতে পারবেই না, কারণ এক জায়গায় যদি দাঁড়ায় থাকে তাহলে কিন্তু একজন জায়গায় কুপকাত করে দেবে, চারজনের নেমে না একজন একটা করে ফায়ার করলেও শেষ, ওদের কিন্তু একটা ফাঁদ পাতে রাখছে, দেখা যাক করা উপরে উঠে কিনা, উঠলেই লস। তোমাদের কি মনে হয় উঠবে এনিমিগুলো? আমার তো মনে হচ্ছে না, উঠেও না, উঠলেই লস। ভাই উঠেও পড়ছে আরেকজন ডাউনও, আরেকজন ভাই ভালো একটা ড্যামেজ দিচ্ছে, এটাকে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে দাও, গুড। আরেকটা প্লেয়ার এসে পড়ছে, এই প্লেয়ারটাকে কিন্তু ভাই এই যে এই প্লেয়ারটা ডাউন, আরেকজন আসছে, এটা ভাই ভালো করে লাগছিল না, আরেকটা শট, আরেকটা শট, বাস তিনজন কিন্তু একদম ডাউন, আর জাস্ট একটা প্লেয়ার আছে এই স্কোয়াডের, ও আসবে না, ও ভয়ে আসবে না, আর আসলে কিন্তু লস, কারণ তোমার তিনজন শেষ যেখানে সেখানে তুমি এসে তো ফুল বোকামি করবা, দেখা যাক আসে কিনা। আসছে, এখানে কিন্তু অঙ্কুশে একটা মিস ফায়ার হয়েছে, তবে এইবার কিন্তু মারবে, একটা শট খেয়ে গেছে অলরেডি, আর জাস্ট একটা শট মারলে কিন্তু এই প্লেয়ারটা শেষ, ভাই ফুল স্কোয়াডটাই শেষ। আচ্ছা এখানে অঙ্কুশ লুট করুক, তোমরা গিভার অ্যানাউন্সমেন্টটা শোনো, এই ভিডিওতে তোমরা যদি 5,000 লাইক কমপ্লিট করে দাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মধ্যে 5 জনকে কিন্তু 5টা উইকলি গিভওয়ে করে দেওয়া হবে, অ্যান্ড অবভিয়াসলি কিন্তু লাইকের পাশাপাশি তোমাদের ইউটিউবে কিন্তু কমেন্ট সেকশনে দিবা যেন তোমাদের হচ্ছে গিভওয়েটা আমি দিতে পারি। আর সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দেখছো, এক শট খাইছে মানে 150 খাইছে, এই প্লেয়ারটা এদিক দিয়ে গেলে কিন্তু ধরতে পারবে, আসছে কি সামনে, এই যে যে প্লেয়ারটা দেখছো 2 শটে কিন্তু একদম ডাউন, সামনে আরেকটা প্লেয়ার, কই ওই প্লেয়ারটা কই, এই প্লেয়ারটাও কিন্তু 150 খাইছে, আরেকটা শট, ভাই এখানে কিন্তু সে করতেছিল টিম আপ, তবে কোনো কিচ্ছু করে এখানে লাভ নাই, কারণ সে একটা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে, এখানে টিম আপ করলে তো অবশ্যই সে অ্যাকসেপ্ট করবে না, স্বাভাবিক তুমিও করবে না, আর গেম খেলার সময় কোনো ইউটিউবারের সাথে, আই মিন যারা গেমপ্লে কন্টেন্ট আপলোড করে তাদের সাথে কিন্তু টিম আপ করবে না, কারণ তারা কিন্তু ম্যাপের মধ্যে অনেক কষ্ট করে কিন্তু কন্টেন্ট বানাতে আসে, তোমরা যখন টিম আপ করো তখন কিন্তু ভিডিওটা শেষ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, অথবা তোমাদের মনও কিন্তু ভেঙে যেতে পারে, কারণ তারা কিন্তু কন্টেন্টের জন্য কিন্তু তোমাদের মেরেও দিতে পারে। তো যাই হোক সামনে কিন্তু মনে হয় আমাদের এনিমি আছে, আর কটা এনিমি বেঁচে আছে, 4টা, মোট 5 জন আছে তার মধ্যে ও একজন, আর 4টা প্লেয়ার আছে, আর সামনে ওই যে এনিমি দেখা যায়, 150 খাইছে, আরেকটা শট মারতে পারলে এই প্লেয়ারটা ডাউন হয়ে যাবে, কিন্তু মারতে পারেনি, এখানে আরেকটা প্লেয়ার আছে, এটাকেও ভাই এত শট মিস ফায়ার হইতেছে, একটাও লাগছে না, অনেকগুলো মিস ফায়ার হয়েছে কিন্তু, তবে এখানে 150 খাইছে এই প্লেয়ারটা, ভাই আরেকটা খাইছে, একটা কিন্তু ডাউন,
এখানে কিন্তু বাকি চারটাই কিন্তু স্কোয়াডের, ঠিক আছে। একটা কিন্তু ডাউন হয়ে গেছে, ওকে রিভাইভ দেওয়ার জন্য আসতেছে আরেকটা প্লেয়ার, তবে এটাকে ক্লিয়ার করে দিচ্ছে, সম্ভব না। আর মাত্র তিনটা প্লেয়ার, আর মাত্র তিনটা, এই উদ্দেশ্য খাইছে আরেকটা শট, এটাও শেষ। ক্লোজে একজন চলে আসছে, এই প্লেয়ারটা মারতে পারলে কিন্তু হয়ে যাবে। ভাই এটাও ডাউন, লাস্ট ওয়ান প্লেয়ার। ভাই এগুলোকে ক্লিয়ার করে দাও, ক্লিয়ার করে দাও। ভাই ক্লিয়ার করছে না কেন? ওই যে ওকে আবার রিভাইভ দিতে চলে গেছে, যাও ভাই। দেশও খেয়ে ফেলছে আরেকটা শট। ও ভাই এখানে কিন্তু 32টা কুইক করে কিন্তু আমাদের অঙ্কুশ এভাব কিন্তু ম্যাচটা শেষ করে ফেললো, আর আমাদের এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু এই ওয়ার্ল্ড রেকর্ডটা কেউই ভাঙতে পারেনি। তো যাই হোক, যে ছিল আজকের আমাদের রিয়াকশন ভিডিওটি, আশা করি তোমাদের কাছে ভালো লাগছে। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেললো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।